দর্শক, এখন রয়েছে দেশের তথ্য প্রযুক্তি খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস এর প্রেসিডেন্ট ও এখনই ডট কম এর প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম আহসান। আপনাকে স্বাগত একুশে বিজনেসে। ধন্যবাদ। জি, প্রথমে তথ্য প্রযুক্তি খাতে সার্বিক অবস্থা এখন কেমন রয়েছে এ প্রসঙ্গে জানতে চাইব। আমাদের গত অর্থ বছরটা বেশ ভালো গিয়েছিল। আমরা যে $100 মিলিয়ন এক্সপোর্টের মাইল ফলকটা অর্জন করতে পেরেছিলাম, আচ্ছা, আবার অন্যদিক থেকে গত 6 মাস, আবার বিশেষ করে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত রাজনৈতিক অস্থিরতার কারণে কিছুটা স্থবিরতা ছিল, কিছু ইনভেস্টমেন্ট কমে এসেছিল, এক্সপোর্টও আমাদের কিছুটা বিঘ্নিত হচ্ছিল। তবে আমরা আবার এখন আশার আলো দেখতে পাচ্ছি যে রাজনৈতিক পরিস্থিতিটা এখন অনেকটা সমস্যাটা অবসান হয়েছে বলে আমরা আশা করছি। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আগামী বছরের বাকি 6 মাস এবং এই 2014 সালটা অনেক ভালো যাবে যদি রাজনৈতিক ভাবে আমরা স্থিতিশীল রাখতে পারি। আচ্ছা, গতকালকে আমরা দেখেছি যে ওয়ান বাংলাদেশ নামে আপনাদের একটি ভিশনের কথা আপনারা সবার সামনে বলেছেন, বাস্তবায়নের কথা বলেছেন, এক্ষেত্রে অর্থমন্ত্রী উপস্থিত ছিলেন, তো এই ভিশনে আসলে কি কি রয়েছে বা এই সম্পর্কে আমাদের একটু বলবেন। জি, এটা প্রথমবারের মতো আমরা সফটওয়্যার, আইটি সার্ভিসেস এবং বিজনেস প্রসেস আউটসোর্সিং এর পক্ষ থেকে আগামী 5 বছরের খুবই টার্গেটেড একটা ভিশন দিয়েছি এবং সেটার রোড ম্যাপ এবং একটা ক্যাম্পেইন আমরা নিয়েছি। এটার বেসিক্যালি 4টা পিলার আছে, 4টা ওয়ান বলছি আমরা। প্রথম ওয়ান হচ্ছে যে আগামী 5 বছরে আমরা $1 বিলিয়ন এক্সপোর্ট করব। আচ্ছা, 2 নম্বর ওয়ান হচ্ছে যে আগামী 5 বছরে, যেখানে এখন আমরা 2 লক্ষ লোকের কর্মসংস্থান করছি, আগামী 5 বছরে আমরা 1 মিলিয়ন 10 লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টি করবো এবং 10 লক্ষ লোককে আমরা ট্রেনিং দেবো, তাদের স্কিল এনহ্যান্স করবো। আচ্ছা, তৃতীয় ওয়ান হচ্ছে আমরা প্রতি বছর, এখন আমাদের প্রায় 3 কোটির মতো ইন্টারনেট ইউজার আছে, আগামী 5 বছর প্রতি বছর নতুন 1 কোটি মানুষকে ইন্টারনেটের আওতায় নিয়ে আসার জন্য কাজ করব। এবং চতুর্থ ওয়ান হচ্ছে এই যে যখন $1 বিলিয়ন আমরা এক্সপোর্ট করব এবং $1 বিলিয়ন লোকাল মার্কেট হবে এবং আমাদের জিডিপি যদি $200 বিলিয়ন মতো হয়, আগামী 5 বছর পরে সফটওয়্যার এবং বিজনেস প্রসেস আউটসোর্সিং খাত থেকে আমরা জিডিপিতে 1% আমরা অবদান রাখবো। আচ্ছা, 4টা ওয়ান নিয়ে আসলে এই ওয়ান বাংলাদেশ। আচ্ছা, কিভাবে বাস্তবায়ন করবেন? এটার জন্য আমাদেরকে আসলে $1 বিলিয়ন জন্য আমাদের বিভিন্ন দেশে গিয়ে রোড শো, ক্যাম্পেইন, আমাদের বাংলাদেশের ভাবমূর্তিটাকে তুলে ধরতে হবে, পজিটিভ বাংলাদেশ ব্র্যান্ডিং করতে হবে, এক্সিবিশনে পার্টিসিপেট করতে হবে। 1 মিলিয়ন প্রফেশনাল তৈরির জন্য বেসিস ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট BITM আমরা ICT মন্ত্রণালয়ের সাথে পার্টনারশিপে 7টা ডিভিশনের সেট আপ করবো এবং আমরা দরকারি জেলা উপজেলায় গিয়ে আমরা দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করব। আচ্ছা, এবং 1 কোটি নতুন ইন্টারনেট ইউজারের জন্য প্রথমত আমরা ইন্টারনেটের প্রাইসটা আরো কমিয়ে আনার জন্য সরকারের সাথে কাজ করছি এবং ঢাকার বাইরে আসলে ইন্টারনেট প্রাইস প্রায় দ্বিগুণ, আসলে আমরা মনে করি ঢাকার বাইরে আসলে অর্ধেক হওয়া উচিত, কারণ আমরা ঢাকা শুধু ডিজিটাল বাংলাদেশ না, ডিজিটাল বাংলাদেশ মানে সারা বাংলাদেশ। তো ইন্টারনেট সবার জন্য অ্যাফোর্ডেবল এবং হাই স্পিড ইন্টারনেটটা পৌঁছে দেওয়ার জন্য আমরা একসাথে টেলিকম এবং ICT মন্ত্রণালয়, BTRC, টেলিকম অপারেটর, ISP অ্যাসোসিয়েশন সবাইকে নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, এক্ষেত্রে জিডিপি তো একটা অবদানের কথা আপনারা বলছেন, জিডিপি তে এখন পর্যন্ত অবদান আসলে কিরকম রয়েছে? এখন জিডিপির যদি আমরা অবদান বলি, এটা 0.1% হবে, যেটাকে আমরা প্রায় 10 গুণে নিয়ে 1% নিয়ে যেতে চাই। তা আমরা এটা খুব কনজারভেটিভ টার্গেট করেছি। আসলে আমাদের দেশে এখন 3 কোটি ছেলেমেয়েরা প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি এডুকেশন সিস্টেমের মধ্যে আছে এবং যেটা আমরা মনে করি আগামী 5 বছরে গিয়ে 7 কোটিতে গিয়ে পৌঁছবে। আচ্ছা, সেখান থেকে দেখা যাচ্ছে যারা এরকম প্রাইমারি সেকেন্ডারি এটা পার হচ্ছে এবং ডেটা এন্ট্রিও করতে পারছে, তারা কিন্তু আউটসোর্সিং প্রফেশনাল হিসেবে বাসায় বসে বা কোনো কোম্পানিতে কাজ করে মাসে $1000 ইনকাম করতে পারে, যেখানে আমাদের দেশের মানুষের পার ক্যাপিটা ইনকাম সারা বছরে হচ্ছে $1000। আর আমাদের দেশের গ্রস ন্যাশনাল ইনকাম আছে $320 বিলিয়ন। সো এই 7 কোটি যারা হবে তাদেরকে মাত্র 3 কোটি ছেলে মেয়েকে যদি আমরা দক্ষ IT BPO প্রফেশনাল হিসেবে তৈরি করতে পারি, তাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জানা লাগবে না, তারা ডেটা এন্ট্রি শুদ্ধ ইংরেজি কিছুটা পারবে, কিছুটা মার্কেটিং পারবে, না হলে HR পারবে, না হলে অ্যাকাউন্টিং পারবে, যে যার ফিল্ডে আমরা জাস্ট আউটসোর্সিং করব। আমরা 3 কোটি ছেলে মেয়ের কাছ থেকে আমরা বছরে আরো $320 বিলিয়ন পাবো এবং যদি তারা বছরে, তারা যদি মাসে $2000 করে ইনকাম করতে পারে, তাহলে আমরা $640 বিলিয়ন পাবো। সো আমাদের দেশের গ্রস ন্যাশনাল ইনকাম আমরা 2 গুণ 3 গুণ 4 গুণে নিয়ে যেতে পারি আগামী 5 থেকে 10 বছর মধ্যে এবং এর ফলে আগামী 15 বছরের মধ্যে বাংলাদেশ শুধুমাত্র যে একটা মধ্যম আয়ের দেশ শুধু না, বাংলাদেশকে
আমরা উচ্চ আয়ের দেশে পরিণত করা সম্ভব হবে যদি আমরা এই ভিশন অনুযায়ী কাজ করতে পারি। আর বাংলাদেশে যে প্রায় 9 থেকে 10 কোটি তরুণ আছে যাদের বয়স 25 বছরের নিচে, এই তরুণরাই এই ওয়ান বাংলাদেশ এবং ডিজিটাল বাংলাদেশের ভিশনটাকে অর্জন করে দেখাবে। আচ্ছা, আমরাও সেটা আশা করবো। এক্ষেত্রে আউটসোর্সিং এর সাথে এখন কিরকম মানুষ জড়িত আছে? এখন প্রায় আমাদের ইন্ডাস্ট্রিতে এমপ্লয়েড আছে শুধু আউটসোর্সিং ফোকাসে প্রায় 50,000 প্রফেশনালের মতো, আরো 50,000 প্রফেশনাল আছে যারা ইন্ডিভিজুয়াল আউটসোর্সিং করছে, ঘরে বসে করছে। মানে 1 লক্ষের কাছ থেকে আমরা প্রায় $100 মিলিয়ন হচ্ছে পাচ্ছি কোম্পানিগুলো থেকে, আরো $40 মিলিয়ন পাচ্ছি আমরা আউটসোর্সিং প্রফেশনাল থেকে, কিন্তু আরো $80 মিলিয়ন মতো আছে যেটা বিভিন্ন কারণে ঠিক মতো লিপিবদ্ধ হচ্ছে না। কারণ আমাদের কিন্তু আসলে অফিসিয়ালি $100 মিলিয়ন হলে আনঅফিসিয়ালি কিন্তু আমাদের $220 মিলিয়ন মতো আমরা গত বছর অর্জন করেছি, কিন্তু সেটা যেটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংকগুলা যখন টাকাটা আসছে তারা ঠিক মতো ডকুমেন্টেশন গুলা করছে না, যার ফলে বাংলাদেশ ব্যাংকে যে রিপোর্টটা আসছে সেটা কিন্তু আপডেট হচ্ছে না। সেই জন্য আমরা বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করবো এবং কমার্শিয়াল ব্যাংকগুলোকে অনুরোধ করবো তারা যাতে ডেটাগুলো প্রপারলি লিপিবদ্ধ করে, যার ফলে আমরা একদম সঠিক পরিমাণে এক্সপোর্ট ফিগারটা পৃথিবীকে দেখাতে পারি। আচ্ছা, তথ্য প্রযুক্তি খাত নিয়ে আমরা আরো আলোচনা করব, তার আগে একটা ছোট বিরতি নিতে হচ্ছে। দর্শক নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সাথেই থাকুন।